মরহুম আব্দুল্লাহ সাহেব দুনিয়াতে নেই, আল্লাহ পাক যেন তার কবরকে বেহেশতের বাগান বানায়। আমার আরো স্মরণ হয় আমাদের সভাপতি ছিলেন মাওলানা মহিউদ্দিন সিকদার, তিনিও আজকে দুনিয়াতে নেই, বাবা অনেকেই চলে গেছে, আমারও একদিন মৃত্যুর তালিকা আসবে, আমাদের কথা মানুষ স্মরণ করবে। আমরা ছাত্র ছিলাম, আল্লাহর কুতুব বয়ান করলেই বলতেন যেমন একদিন আসবে সংগঠন থাকবে, তরিকা থাকবে, মুরিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমি থাকবো না। আমরা ছোট ছিলাম, আমরা তখন বুঝি নাই, আসলে এখন সব আছে, হাজার হাজার গুণ সরমনাই বাড়ছে, বিশটার মতো সহযোগী সংগঠন, কিন্তু আসলে আল্লাহর কুতুব আর নাই, তিনি আসবেও, এই মিশন একদিন চলতে থাকবে, আমরা আর থাকবো না। কি নিয়ে রওনা করলাম, এই জন্য ভাইয়ারা রোজা তো বিদায় নিয়ে গেলেন, কালকে আলোচনায় বলতেছিলাম কথায় কথায় যে আজকে 17ই রমজান, বুঝি আসে না যে এই মাসটা কেমনে চলিয়ে গেল। কাজেই রমজান তো বিদায় নিয়ে যায়, সেটা তো তো ভুল না যে রোজার মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারবে না, সে কি ধ্বংস হয়ে যাবে। এই হাদিস শোনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন দরজা আটকে জোরে জোরে কাঁদতেছে, সঙ্গীরে বলে হুজুর আপনি কান্দেন কেন, যে আমি এই কথার জন্য কান্দি, আল্লাহর হাবিব বলছে যদি আমার রোজায় গুনাহ মাফ না হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তা আমার গুনাহ মাফ হইল কি না, ঈদের দিনও সে সুযোগ আছে, আমি মাফের জন্য আল্লাহর কাছে কাঁদতেছি। কাজী ভাইয়ারা আমরা সবাই সবার জন্য দোয়া করি। শ্রীমান্দর বাংলাদেশ পটুয়াখালী জেলা সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামান্দর বাংলাদেশ পটুয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা কাজী গোলাম সরোয়ার, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের হৃদয়ের মানুষ ইসলামান্দর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমাদের মাঝে মেয়র হিসেবে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ইমাম, যিনি সারা বাংলাদেশের মধ্যে জেলার মধ্যে শ্রেষ্ঠ ইমাম বসে পদোন্নতি পেয়েছেন বিশিষ্ট আলেমেদিন হজমান আব্দুল কাদের সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা ইসলামান্দর বাংলাদেশ, উপস্থিত আমাদের সেলিম ভাই, আহিদ ভাই, আমাদের দায়িত্বশীল ভাইয়ারা, সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জেলা সেক্রেটারি। তা আসলে আলোচনার কিছুই নেই, সবচেয়ে বড় আলোচনার বিষয় আমরা সবাই রোজাদার, কি বলেন ঠিক না? হাদিসের মধ্যে আসছে রোজাদার যদি শুধু নামাজ পড়ে আর রোজার নিয়ত করে শুয়ে থাকে তার শ্বাস প্রশ্বাসে নেকি হইতে থাকে, কাজে আমাদের ন্যাক চলতেই আছে। এর সাথে আর একটা বড় প্রমাণ হইল, আমরা কিন্তু যারা সারাদিন পান টান খাই সিঁড়ির পরে ইফতারি আগে আর পান খাওয়া যায় না, তার পান খাওয়ার মানের মধ্যে স্বাভাবিক একটু দুর্গন্ধ হয়, যারা পান টান খাই তুমি কিছু না খাইলেও সবুরি খাও, একটু কেমন কেমন, আসলে মুখের দুর্গন্ধ একজন আর তারা জন্য সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক রোজাদার বান্দার মুখের ঘেরানকে বিশেষ করে আসরের নামাজের পরে এমন সুন্দর মনে আল্লাহর কাছে মেশকো কস্ত্রিস এই তো দামি জোরে বলে সুবহানাল্লাহ। আসলে রোজাদারের কত দাম এটা রোজাদারই মনে করে বোঝে, এই জন্য ভাইয়ারা আজকে অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে স্মরণ করি আমাদের মরুম আব্দুল্লাহ সাহেব দুনিয়াতে নেই, আল্লাহ পাক যেন তার কবরকে বেহেশতের বাগান বানায়। আমার আরও স্মরণ হয় আমাদের সভাপতি ছিলেন মাওলানা মহিউদ্দিন সিকদার, তিনিও আজকে দুনিয়াতে নেই, বাবা অনেকেই চলে গেছে, আমারও একদিন মৃত্যুর তালিকা আসবে, আমাদের কথা মানুষ স্মরণ করবে। আমরা ছাত্র ছিলাম, আল্লাহর কুতুব বয়ান করলেই বলতেন যেমন একদিন আসবে সংগঠন থাকবে, তরিকা থাকবে, মুরিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমি থাকবো না। আমরা ছোট ছিলাম, আমরা তখন বুঝি নাই, আসলে এখন সব আছে, হাজার হাজার গুণ সরমনাই বাড়ছে, বিশটার মতো সহযোগী সংগঠন, কিন্তু আসলে আল্লাহর কুতুব আর নাই, তিনি আসবেও, এই মিশন একদিন চলতে থাকবে, আমরা আর থাকবো না। কি নিয়ে রওনা করলাম, এই জন্য ভাইয়ারা রোজা তো বিদায় নিয়ে গেলেন, কালকে আলোচনায় বলতেছিলাম কথায় কথায় যে আজকে 17ই রমজান, বুঝি আসে না যে এই মাসটা কেমনে চলিয়ে গেল। কাজেই রমজান তো বিদায় নিয়ে যায়, সেটা তো তো ভুল না যে রোজার মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারবে না, সে কি ধ্বংস হয়ে যাবে। এই হাদিস শোনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন দরজা আটকে জোরে জোরে কাঁদতেছে, সঙ্গীরে বলে হুজুর আপনি কান্দেন কেন, যে আমি এই কথার জন্য কান্দি, আল্লাহর হাবিব বলছে যদি আমার রোজায় গুনাহ মাফ না হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তা আমার গুনাহ মাফ হইল কি না, ঈদের দিনও সে সুযোগ আছে, আমি মাফের জন্য আল্লাহর কাছে কাঁদতেছি। কাজী ভাইয়ারা আমরা সবাই সবার জন্য দোয়া করি। রোজাদারের সংখ্যা খুবই কম, এবছর খুবই কম রোজাদারের সংখ্যা, অনেক জায়গায় রাস্তাঘাটে দোকানপাটে যেভাবে মানুষ খাইতেছে, আমাদের রোহিত ভাই বলল রোজাদার ইফতারি করবে সেখানে আমাদের জন্মের বর্ণনা শরীরে বাধা দেয়, আপনারা দেখছেন সেখানেও মুসলমানের সন্তানরা মুসলমানকে রক্তাক্ত করছে। তো যাই হোক, যেখানে বাতিল যত হামলা করবে মোমেন তেমনি জমিনে বিজয় গ্রহণ করবে, ঠিক না? অনেক ওলামায়ে কেরাম বয়ান করছে, নসিহত করছে। আমি ছোট একটা কথা বলি, বদরের যুদ্ধের সময় এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে একটা খাজুরের ডেগুলো হয়ে গেছে,
কি লয়ে গেছে আমরা শর্ট কইনে দেখব কইলা ডি কই কল হুজুর আমার তো ডাল তলার অস্ত্রশস্ত্র কিছুই নাই আল্লাহর হাবিব ওই খাজুরের ডেকোর একটা ফুদিয়ে দিছে সাহাবী বলে আমি লম্বা খাজুর ডেকোতে খেয়াল করিয়ে বাড়ি দিছি দুই তিনটে কাফের তলে ভরিয়ে এই খাজুরের ডেকোর আগাতে দুই বার হয়ে গেছে জোরে করে সুবহান তাহলে বুঝলেন কি যে আল্লাহর হাবিবের এই দোয়ার কারণে খাজুরের ডেকোর তলারের মতো কাজ করছে আজকে মুমিন আমরা যারা রোজাদার শরীর দুর্বল হইতে পারে আমাদের রূহ দুর্বল হয় নাই ঠিক না বেরি জোরে মার যেভাবে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম হাজারের কাফেরকে হটাইছে বিশ্বাস চরমে যদি ডাক দেয় আন্দোলনের নেতৃত্বে ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সমস্ত সহযোগী সংগঠন বদরের প্রান্তের মতো ময়দানে নামব বাতিলকে হটাব মোমেনকে জয় করব ইনশাআল্লাহ আজকে এখান থেকে শপথ নিতে হবে যারা দায়িত্বশীল আছে আমরা রোজায় দুর্বল হই নাই যে কোনো সময় কোরআনের পক্ষে রমজান মাসে আমরা ডাক দেবে বুকের তাজা রক্ত দেবো জীবন দেবো শাহাদাত বরণ করবো যারা রোজাদার উপরে রমজানে হামলা করবে বাতিলকে জমিয়ে থাকতে দেবো ইনশাআল্লাহ নারায় তাকবীর আল্লাহ ইফতার মাহফিল কবুল করুক আমাদেরকেও কবুল করুক যারা শ্রম দিয়েছেন কষ্ট করছেন আয়োজন করছেন সবাইকে কবুল করুক নাসরুল মিন আল্লাহ ফাতুন করেই বাবা শিল মুকমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ